মাজতে ভয়ংকর অগ্নিকাণ্ডর ঘটনা সংঘটিত হয়েছে ভারতের সুবুরিয়া দেশ বাংলাদেশত। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডত ছাই হয়ে গেছে সকলো, সারখার হয়ে গেছে সকলো। এই মুহূর্তের আটাইতকৈ ডাঙর খবর আমি আপনাদের জানাই আছো, ঈদর প্রস্তুতির মাজতে রমজান মাহত ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে ভারতের সুবুরিয়া দেশ বাংলাদেশত, যত বহু সংখ্যক ইসলাম ধর্মী লোকে বাস করে, যত 70% ইসলাম ধর্মী লোকে বাস করে, সেই ঠাইত ভয়ঙ্কর পরিবেশ আর পরিস্থিতি দেখবলে পাওয়া গেছে। ঢাকা শহরত এটা ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর ঘটনা সংঘটিত হয়েছে, লই আইস এই মুহূর্তের আটাইতকৈ ডাঙর খবর, বিগ ব্রেকিং নিউজ। ঈদর প্রস্তুতির মাজতে ভয়ঙ্কর কাণ্ড, ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর ঘটনা সংঘটিত হয়েছে ভারতের সুবুরিয়া দেশ বাংলাদেশত। ঈদর প্রস্তুতির মাজতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর ঘটনা সংঘটিত হয়েছে, শেষ হয়ে গেছে সকলো, নিমিষতে জুইর লেনিহান শিকাত সকলো শেষ হয়ে যাওয়া দেখবলে পাওয়া গেছে। বিধ্বংসী অগ্নিকাণ্ড নিমিষতে ছাই করিলে সকলো, বহুতো দোকান পোহার সকলো ছাই হয়ে গেছে, জুই লেনিহান শিখাত ধ্বংস হয়ে গেছে সকলো। ঢাকা শহরত ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর ঘটনা সংঘটিত হয়েছে, 47 অগ্নি নির্বাপন বাহিনীয়ে অগ্নি নির্বাপন করবলে চেষ্টা করেছে, কিন্তু এতিয়ালে জুই নির্বাপন করবা নাই। বাংলাদেশের ঢাকা শহরত এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর ঘটনা সংঘটিত হয়েছে। এই মুহূর্তের আটাইতকৈ ডাঙর খবর ভারতের সুবুরিয়া দেশ বাংলাদেশত ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর ঘটনা সংঘটিত হয়েছে, ঈদর প্রস্তুতির মাজতে এই ঘটনা সংঘটিত হয়েছে। অগ্নিকাণ্ডর ফলত জ্বলি ছাই হয়ে যায় বাঙ্গা বজার, বাঙ্গা বজার অতি ব্যস্ত বজার, আর বাঙ্গা বজারত ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর ঘটনা সংঘটিত হয়েছে ভারতের সুবুরিয়া দেশ বাংলাদেশত। এয়া পবিত্র রমজান মাহ, আর রমজান মাহর বজার করবলে বহু লোক সমবেত হয়েছিল, আর বাঙ্গা বজার যেহেতু বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এখন বজার, আর ভারতের সুবুরিয়া দেশ বাংলাদেশের বাঙ্গা বজারের যথেষ্ট গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে ভারতের বাণিজ্যিক ক্ষেত্রখনেরও, আর সেই বাঙ্গা বজারত ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর ঘটনা সংঘটিত হয়েছে। 47 অগ্নি নির্বাপক বাহিনীর বাহনে বর্তমানে অব্যাহত রাখিছে অগ্নি নির্বাপন করিবৰ বাবে বা জুই নির্বাপন করিবৰ বাবে, কিন্তু এতিয়াও অগ্নি নির্বাপন করবলে সক্ষম হওয়া নাই ভারতের সুবুরিয়া দেশ বাংলাদেশত। রমজান মাহর এই পবিত্র সময়কণত এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর ঘটনা সংঘটিত হয়েছে। ইসলাম ধর্মী লোকসকলের মাজত এটা হাহাকার পরিবেশ পরিস্থিতি বিরাজ করেছে, মুসলমান লোকসকলের মাজত হাহাকার পরিবেশ দেখবলে পাওয়া গেছে। বাঙ্গা বজারত ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর ঘটনা সংঘটিত হয়েছে, কিছু এক্সক্লুসিভ ভিডিও কেবল টাইম এইটর হাতত আছে, আমি আপনাদের দেখাব বিচারিছো। এই দৃশ্যসমূহ আপনি এবার ভালদরে চাওক, বাঙ্গা বজারের দৃশ্য, ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর দৃশ্য আমি আপনাদের দেখাইছো। জুই লেনিহান শিখা আর কেবল গোলা ধোঁয়া দেখবলে পাওয়া গেছে, আর চারিওফালে কেবল জুই আর জুই দেখবলে পাওয়া গেছে। অতি ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ড, এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর ফলত বহু ঘর এনেদরে ছাই হয়ে গেছে। কিছু দৃশ্য আমি দেখার পর বিরত আছো, কিছু দৃশ্য আমি আপনার দেখাইছো, কেবল কোলা ধোঁয়া দেখবলে পাইছে, কিমান বেশি বিধ্বংসী, কিমান বেশি ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ড আপনি এই দৃশ্য দেখিলেই গম পাব। এয়া বাঙ্গা বজারের দৃশ্য, ভারতের সুবুরিয়া দেশ বাংলাদেশত এই ঘটনা সংঘটিত হয়েছে। ইসলাম ধর্মী লোকসকলের অতি পবিত্র মাহ এয়া রমজান, আর রমজান মাহত প্রতিজন লোক ব্যস্ত হয়ে থাকে, ঈদর বাবে ব্যস্ত হয়ে আছে, আর সেই সময়তে বাঙ্গা বজারত এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর ঘটনা সংঘটিত হয়েছে। বহু দৃশ্য আহি পড়েছে, কিছু দৃশ্য আমি আপনার দেখাইছো, চাওক অগ্নি নির্বাপক বাহিনীর জওয়ানে কেনেদরে জুই নির্বাপন করিবৰ বাবে চেষ্টা করেছে, কিন্তু তেতিয়াও জুই নির্বাপন করবা হওয়া নাছিল, এতিয়াও জ্বলি আছে বাঙ্গা বজার। বাঙ্গা বজারের বিভিন্ন ঠাইর দৃশ্য আমি আপনার দেখাইছো, এ চাওক লাখ লাখ মানুষ রাজপথলে উলাই আছে, লাখ লাখ মানুষ সমবেত হয়েছে সেই ঠাই, লাখ লাখ মানুষে জুই নির্বাপন করার দৃশ্য নিজের ক্যামেরাত বন্দী করেছে, বহু লোকে অগ্নি নির্বাপক বাহিনীর জওয়ানসকলক সহায় পর্যন্ত করেছে জুই নির্বাপন করার ক্ষেত্র। আমি আপনার দেখাইছো ভারতের সুবুরিয়া দেশ বাংলাদেশের দৃশ্য, বাংলাদেশত ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর ঘটনা সংঘটিত হয়েছে। আজির দিন ভয়ঙ্কর অগ্নিকাণ্ড জোকারি গেছে ভারতের সুবুরিয়া দেশ বাংলাদেশ, আর বাংলাদেশের বাঙ্গা বজারের এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর দৃশ্য আমি আপনার দেখাইছো। এবার এম্বিয়েন্সের সহ আমি আপনার সেই দৃশ্যসমূহ দেখাব বিচারিছো। এই ভবনটা নতুন করে লাগলো এখন, আপনারা দেখতে পাচ্ছেন উচ্ছুক জনতা, তার ঢল আছে উচ্ছু জনতা কম নয়। এত আগুন লেগে গেছে অলরেডি, লেগে গেছে অলরেডি, দেখা যাক তবু ভবনটা রক্ষা করা যায় কিনা, রক্ষা করতে হয় কিনা। দেখতে পাচ্ছেন এখানে একজন ভেতরে তার দোকান ছিল, সে কান্না করতেছে। ওই জায়গায় গেলা দিল ইঞ্জিন করে।
এই ভবনটা নতুন করে লাগলো এখন, আপনারা দেখতে পাচ্ছেন খুব জন।